No. दो हज़ार 21 साल SSC परीक्षा अंशग्रहणकारी जरा शिक्षार्थी आसो तेज क्लसटा असाइनमेंट नम्बर 1 এই অ্যাসাইনমেন্টের উপর আমি তোমাদের একটা ক্লাস নিচ্ছি। তোমরা এইভাবে অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করবা। অ্যাসাইনমেন্টটা যেভাবে তোমাদের অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে তা দেখেই তোমরা যারা অগ্রসর স্টুডেন্ট আছো তারা বুঝতে পারছো কীভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। আমি তবু তোমাদেরকে একটু হেল্প করছি। আমি তোমাদেরকে প্রথমেই কিছু প্রারম্ভিক কথা বলি, সেটা হলো এই যে এই যে অ্যাসাইনমেন্টটা তোমরা অফসেট পেপারে লিখবা, A4 সাইজের অফসেট পেপার, যত মোটা হয় ভালো, 80 গ্রাম। এবং যে তোমাদের কভার পেজ যেটা সেটা কলেজ দিবে, যখন তোমরা জমা দিতে আসবা তখন ওই কভার পেজটা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তোমরা পাবা, অর্থাৎ ওই যা তোমরা অ্যাসাইনমেন্টটা লিখে নিয়ে আসবে সেখানে লেখার সাথে ওই অ্যাসাইনমেন্টটা কভার পেজ হিসেবে স্যারের কাছ থেকে ওই কভার পেজটা অ্যাসাইনমেন্টে গেঁথে দিতে হবে। সেখানে অ্যাসাইনমেন্টে কী কী লিখতে হবে কভার পেজে ওখানে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখে জমা দেওয়া। তো জানোই যে 9 তারিখ লাস্ট ডেট। এখন তোমাদের এটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা তো সবাই সচেতন যে অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই মানে তোমাদের রেজাল্ট যে হবে, পরীক্ষা কী হবে না হবে তো বলা যায় না। এই অ্যাসাইনমেন্টটাও হয়তো পরীক্ষার একটা অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট থেকে কিছু নাম্বার হয়তো নিয়ে নিতে পারে। সুতরাং তোমরা অ্যাসাইনমেন্টটাকে খুব গুরুত্বের সাথে দেখবা। তোমাদের এইটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট, তোমাদের যেটা দিয়ে দেওয়া হয়েছে অনলাইনে, তোমরা অনেকেই দেখে থাকবা। তাই তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এটা কিন্তু লিখে দিতে হবে আর কি, এই বোধ হয় কভার পেজে এটা লিখতে হবে। আপাতত অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা এইভাবে করবা, পরে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এগুলো ওই যে যখন স্যারের কাছ থেকে কলেজে এসে যখন কভার পেজটা নেবা তখন এই জিনিসটা লিখে দিতে হবে। এই তা অ্যাসাইনমেন্টের আমি মূল ক্লাসে প্রবেশ করি। তোমাদের প্রথমেই দেওয়া আছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নাম্বার 1 অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স আর নির্ণায়ক তোমাদের একেবারে বহুল পরিচিত, তোমাদের অঙ্কের ক্লাসের শুরুতেই ওই ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়ানো হয়েছিল। তোমাদের বোধহয় এমন কেউ নাই যে অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স সং আর নির্ণায়কের অঙ্ক না পারো। সুতরাং ম্যাট্রিক্সের এই শুধু এখানে দিয়েছে, জিনিসটা তোমাদের অত্যন্ত সহজ হবে আমার মনে হয়, খুব অল্প সময়ের মধ্যেই তোমরা অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করতে পারবা। যাই হোক, এখন অ্যাসাইনমেন্ট যেটা সেটা কি, দ্বিতীয় কলাম তোমরা দেখো। 2001 সালে একটি কারখানার বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের তালিকা নিম্নরূপ। শাখা উৎপাদন বিপণন বিতরণ শ্রমিক সংখ্যা শ্রেণী 1 শ্রেণী 2 শ্রেণী 3। এখন ছকের সংখ্যাগুলি একটি 3x3 ম্যাট্রিক্স এ নির্দেশ করে। উৎপাদন বিপণন ও বিতরণ যে শাখাতেই কর্মরত থাকুক না কেন একই শ্রেণীভুক্ত শ্রমিকের মাসিক বেতন একই। অর্থাৎ ওই যে তোমরা দেখতেছ শ্রেণী একের নিচ দিয়ে যেগুলো তোমরা দেখতেছ সেটা উৎপাদনেই হোক বিতরণ বিপণন শাখাই হোক বিতরণ শাখাই হোক সবারই বেতন একরকম হবে। অর্থাৎ যদি আবার শ্রেণী 2 যারা আছে তাদেরও বেতন একই রকম, শ্রেণী 3 যারা আছে তাদেরও বেতন একই রকম। এই জিনিসটা তোমাদেরকে অ্যাসাইনমেন্টে দিয়ে দিল, যেমন তোমাদের উদ্দীপক ছিল সেই উদ্দীপকের মতো এই জিনিসটা, তাই না? এখন বলছে এ ম্যাট্রিক্স নির্ণয় করে, তো ছকের সংখ্যাগুলি একটি 3x3 ম্যাট্রিক্স নির্দেশ করে। তাহলে আমাদের এই যে ছকটা দেওয়া আছে সেই ছকটা থেকে আমরা এ ম্যাট্রিক্সটা কীরকম পেলাম, ম্যাট্রিক্সটা কেমন হবে, এ ম্যাট্রিক্সটা আমাদের হবে দেখো 408, তারপরে হবে 840,
এবং 448 এইটা তো ম্যাট্রিক্স মানে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ চিহ্ন কিন্তু ভুল করতে পারবে না এই যে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করে প্রথমেই তুমি এই জিনিসটা সেট করে নিলাম এখন এই যে শিখন ফল বিষয়বস্তু এটা তোমরা নিজেরা করে নেবা এখন আমাদের নির্দেশনা সংকেত দ্বাদশে তিন নাম্বার কলামে যাও চার নাম্বার কলামে এক দুই তিন চার নাম্বার কলাম সেখানে দেখো আছে নির্দেশনা সংকেত ধাপ পরিধি এখন ক এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো এখানে কিন্তু তোমার দুই নাম্বার আছে একেবারে লাস্টে দেখো নাম্বার দিয়ে দেওয়া আছে এই যে মূল্যায়ন নির্দেশনা এই মূল্যায়ন নির্দেশনাটা খেয়াল করবা এইভাবে কিন্তু নাম্বারিংটা করা হবে এটা দেখে দেখে তোমরা জবাবগুলো দেওয়া ধাপে ধাপে যেমন যাচাইকরণ এতে তুমি দুই দুই নাম্বার পাবা তোমাকে বলা আছে ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো তাহলে প্রতিসম ম্যাট্রিক্স আমরা কীভাবে নির্ণয় করি প্রতিসম ম্যাট্রিক্স তখনই হবে যদি এই এইটার এ ম্যাট্রিক্সের আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স নেই অর্থাৎ সারিগুলোকে যদি আমরা কলাম করি কলামগুলোকে যদি আমরা সারি করি তাহলে যদি একই হয় তাহলে তারা প্রতিসম ম্যাট্রিক্স 484 আবার এখানে এক নাম্বার কলামকে এক নাম্বার দুই নাম্বার সারিকে দুই নাম্বার কলাম এরকম করবা 04 আচ্ছা দুই নাম্বার সারিকে দুই নাম্বার কলাম 044 তিন নাম্বার সারিকে তিন নাম্বার কলাম করবা এইরকম ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় ম্যাট্রিক্স নির্ণয় করার পরে যদি তুমি দেখো যে এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ যদি হয় তাহলে তোমার এইটা প্রতিসম ম্যাট্রিক্স যদি না হয় তাহলে প্রতিসম ম্যাট্রিক্স না তাহলে সেটা তুমি যাচাই করবা যদি এ ট্রান্সপোজ পাও তাহলে তারা প্রতিসম যদি না পাও তাহলে লাগবে এটা প্রতিসম না তাহলে এটা গেল দুই নাম্বার এখানে তারপরে খ এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস সিক্স আই থ্রি এখন আচ্ছা যাচাইকরণে ওই যে দেখো লেখা আছে এ ট্রান্সপোজ নির্ণয় করো এবারে এক্স নির্ণয় করো মানে এইখানে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু দুই নাম্বার খ খতে চলে গেলাম এক এক হয়ে গেল এক যাচাই করবো ওইভাবে খ খতে বলছে এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস সিক্স আই থ্রি ইজ ইকুয়াল টু টু এক্স এক্স নির্ণয় করতে বলছে তাহলে আগে তুমি এই জিনিসটার মান বার করতে হবে তাহলে এই জিনিসটার তোমার মান বার করতে হলে এইটুকে তাহলে আগে এ স্কোয়ার নির্ণয় করতে হবে আমাদের এই কিছুটা মুছে ফেললাম এ তো মুছে ফেললাম যাই হোক আমি আবার লিখে দিই 408 840 তারপরে 448 এখন তুমি এ স্কোয়ার কীভাবে নির্ণয় করতে হয় জানো সেটা আগে নির্ণয় করবা এইটাকে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করবা যা আসে ক্যালকুলেশন আমি দেখাবো না তোমরা করবা জানা আছে তারপরে সেভেন এ সেভেন দিয়ে গুণ করবা তারপরে সিক্স আই থ্রি মানে তো তোমরা জানোই আই থ্রি মানে এরকম কর্ণ বরাবর এক এই হলো আই থ্রি এই আই থ্রি এখন তুমি এইটার মান নির্ণয় করবা মান নির্ণয় করে যে ম্যাট্রিক্সটা পাওয়া সেইখান থেকে একটা টু কমন নিয়ে আসবা একটা টু যখন কমন নেবা যে ম্যাট্রিক্সটা পাবা সেটা থেকে একটা টু কমন নেবা টু যদি কমন নাও তাহলে তুমি এখানে আসলো টু প্লাস এইদিকে একটা ম্যাট্রিক্স পাওয়া সামথিং যাই যা যা আসে ক্যালকুলেশানে তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে টু কমন নেওয়ার পর যে ম্যাট্রিক্সটা থাকলো তাই এইভাবে তুমি এর মানটা নির্ণয় করবা এই গেল খ মানে এক্সের মানটা নির্ণয় করো এইবারে গ গ বলা বলে দিয়েছে যে এই যে বি ইজ ইকুয়াল টু এত হলে এ বি নির্ণয় করো বি এ নির্ণয় করো ইজ ইকুয়াল টু একটি আই থ্রি নির্ণয় করো আই এ বি ইজ ইকুয়াল টু বি এ আই থ্রি একটি আই থ্রি
তাহলে একে বি দিয়ে গুণ করবা, এ ম্যাট্রিক্স যেটা আছে একটা জিনিস পাওয়া, বিকে ম্যাট্রিক্স দিয়ে গুণ করবা, দেখবা একই পাওয়া, পাবা কি 80 এরকম পাওয়া গুণফলটা, এরকম পাওয়া গুণফলটা। এখন তুমি 80i3 প্রমাণ করতে হবে, মানে এবি আর বি এর সমান সমান পাওয়া এইরকম, এইটা থেকে এখন 80 কমন নেওয়া, 80 কমন নিলে তোমার এইরকম হবে 100001001, 80 কমন, 80/80 কমন নিলে 80i3 হবে। এইভাবে তুমি গ নাম্বার দেখিয়ে দেওয়া। এইবারে ঘ, তোমার এইখানে লিখে দেওয়া আছে এই যে মূল্যায়ন নির্দেশনা, সেখানে এ বি এ প্রমাণে 3 নাম্বার, তাহলে সেখানে এ বি আর বি এ নির্ণয় করায় 2 নাম্বার, এ বি নির্ণয় করায় 1 নাম্বার, বি এ নির্ণয় করায় 1 নাম্বার, আর এ বি অথবা বি এ নির্ণয় 1, বুঝতে পারছ? এই 3, এ বি সমান সমান যে বি এ দেখাবা ওই ধাপটার জন্যে আবার তোমার 1, আর এই গুণফলটা দুইটা দুইজন দুইটায় করবা, এ বির জন্যে 1, বি এর জন্যে 1। এইবার তোমার ঘতে যাও, ঘ ঘতে কি আছে তোমার দিয়ে দেওয়া আছে, এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো, এমন একটা ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন এ সি ইজ ইকুয়াল টু সি এ ইজ ইকুয়াল টু i3, আমরা সি নির্ণয় করতে হবে, তাহলে এসি ইজ ইকাল টু সি ইজ ইকাল টু i3, কাজেই এসি ইজ ইকাল টু i3। এখন তোমার সি নির্ণয় করতে হবে, তাহলে ইনভার্স দিয়া গুণ দাও উভয় পক্ষকে, তাহলে এ আর এ ইনভার্স দিয়ে গুণ করলে একটা ইউনিট ম্যাট্রিক্স পাওয়া, i3 ইজ ইকাল টু সি ইনভার্স ইন্টু i3, তো উভয় পক্ষ থেকে i3 বাদ গেলে সি ইজ ইকাল টু এ ইনভার্স, তার মানে কি এ ইনভার্সের এ ইনভার্স তোমার এখন নির্ণয় করতে হবে। তাহলে এ ইনভার্স তুমি কীভাবে নির্ণয় করবো, তোমাদের আমি নির্ণয় করা শেখাইছি, সেই নির্ণয় করাটা শেখাবা, সেটা এখানে করবা, এই ইজ ইকুয়াল টু আমাদের 408 8 4 0 4 4 8, ইনভার্স নিয়ে ম্যাট্রিক্স তুমি জানো যে ইনভার্স কীভাবে নির্ণয় করে, সেটা হলো আগে তোমার এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, এই ইনভার্সের ফর্মুলা কি, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই অ্যাডজয়েন্ট অফ এ ডেট অফ এ, না ডেট অফ এ, তাহলে ডেট অফ এটা আগে বার করবা, যে আমি তোমাদের তো করাইছি অঙ্কগুলো, ডেটে যদি নন জিরো পাও তখন এই ডেটে ইজ ইকুয়াল টু নন জিরো পাই, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আছে। এইবারে ট্রান্সপোজ অফ এ বার করবা, সেটা তো তোমরা জানোই, তা মানে অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে নির্ণয় করতে হবে, তার ট্রান্সপোজ করতে হবে এই, তাহলে এখন তোমার মানে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স আগে নির্ণয় করতে হবে, সহগুণক ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেইটা হলো অ্যাডজয়েন্ট অফ এ, তোমরা জানো জিনিসটা, বইতে উদাহরণে করে দেওয়া আছে, সেইখান থেকে করবা। আর সবচেয়ে তোমাদের যে জিনিসটা দরকার সেটা হলো এই যে যে তোমাদের এই শর্ট সিলেবাসের যে গাইড আছে, আছে না NTCB যে লাস্টের শর্ট সিলেবাসের উপর বাজারে তোমার অনেক বই বেরোইছে, সেই বই একটা জোগাড় করবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তা সেখানে এই যে A11 বার করবা, A12 বার করবা, তারপরে A13 বার করবা, সেইটা ট্রান্সপোজ বার করলেই তুমি অ্যাডজয়েন্টে পাবা, সেটাকে ডেটে দিয়ে ভাগ করলে এ ইনভার্স বার হয়ে যাবে, এ পদ্ধতি তোমাদের জানা আছে, সুতরাং এটা নিয়ে আমি আর আগালাম না, বইতেও তোমাদের দেওয়া আছে ইনভার্স, তোমরা অঙ্ক অনেক করেছো, ইনভার্স ম্যাট্রিক্স এইটা বার করবা, শুধু ইনভার্স ম্যাট্রিক্সটা সি যে এ ইনভার্স সেইটার সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম। এবারে ঘ, ঘটা তোমাদের একটু নতুনত্ব আছে, সেটা ঘটা একটু খেয়াল করো, আর সবই তোমাদের করার মধ্যে, কিন্তু এখন তোমরা একটু ঘটা খেয়াল করো, ঘটা দেখো বলে দিয়েছে ঘ, যে উৎপাদন বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন যথাক্রমে এত এত টাকা হলে
श्रेणी एक श्रेणी दुई एवं श्रेणी तीन भुक्त एक जन श्रमिकের শ্রমিকের মাসিক বেতন কত তা নির্ণায়কের সাহায্যে নির্ণয় করো। আচ্ছা ঘয়ের ঘয়ের যে একটা নাম্বারটা একটু পেছনে বলি, সি নির্ণয়টা মানে এ ইনভার্স নির্ণয় করবা, তারপরে ডেটে ও সহগুণক গুণক নির্ণয় করবা, তারপরে ডেটে নির্ণয় করবা, ধাপে ধাপে। কিন্তু ওইভাবে এই মূল্য নির্দেশনা মূল্যায়ন নির্দেশনা যেটা রুব্রিক্স যেটা আছে নাম্বার বন্টন এই মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু তোমরা খেয়াল করতে হবে বারে বারে। আমি বলতেছি ওইভাবেই অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করবা। যাই হোক, আমি এখন উমোতে চলে যাই।